কেমন আছেন আপনারা? অনেকে ইতিমধ্যে কোভিডে আক্রান্ত হয়েছেন, কিন্তু পোস্ট কোভিডের পরেও কিছু কিছু উপসর্গ খুব মারাত্মক আকার ধারণ করছে। তো আপনাদের পক্ষ থেকে অনেক প্রশ্ন এসেছে আমাদের কাছে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা চলে যাব বিশিষ্ট চিকিৎসকের কাছে, শুনে নেব আপনার প্রশ্নের উত্তর। আজকে আমরা পেয়ে গেছি ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হসপিটালের ইন্টারনাল মেডিসিনে বিশিষ্ট চিকিৎসক এবং মেডিকেল সার্ভিস সেন্টারের কলকাতা চ্যাপ্টারের সেক্রেটারি ডক্টর বিপ্লব চন্দ্রকে। প্রথমেই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। এখন এমন কেউ কেউ আছে যে কোভিডের পরে এখনো তাদের নিয়মিত অনেকের জ্বর আসছে, মাথা ঘোরাচ্ছে বা দুর্বলতা কাজ করছে এবং প্রবল কাশিও হচ্ছে, দেড় দু মাস পরেও এগুলো হচ্ছে, এবং অনেকেরই হয়তো প্রেশার, সুগার এগুলো হচ্ছে, এই নতুন উপসর্গগুলো দেখা দিচ্ছে। তো তাহলে এ বিষয়ে আপনি যদি কিছু বলেন। আপনি যেটা বললেন যে কোভিড পরবর্তী কিছু কমপ্লিকেশন, যেটাকে বলা হয় পোস্ট কোভিড সিকিউলি, তো এই পোস্ট কোভিড কমপ্লিকেশন গুলো সাধারণত দুটো ভাগে হয়। কারোর কারোর হচ্ছে যে ইমিডিয়েটলি কিছুদিনের মধ্যে হয়, এক মাসের মধ্যে সিমটম অনসেট হওয়ার, সেটাকে শর্ট কোভিড বলা হয়। আর একটা লং কোভিড সিন্ড্রোম আছে, যেটা হচ্ছে প্রায় 12 সপ্তাহ পরেও সিমটম অনসেট হওয়ার, শুরু হওয়ার 12 সপ্তাহ পরেও কিছু না কিছু সিমটম হয়। এবার সিমটম বিভিন্ন রকম হতে পারে, কারোর কারোর ছুটি হওয়ার পরেও জ্বর আসতে শুরু করে, কারোর কাশি চলতে থাকে, কারোর শ্বাসকষ্ট টুকটাক হতে থাকে, কারোর অক্সিজেন কমতে থাকে, বাড়িতে অক্সিজেন নিতে হতে পারে, কারোর ঘুম চলে যায়, এরকম বিভিন্ন রকম, এবং কারোর সেকেন্ডারি ইনফেকশন হয়, কারোর সুগার বেড়ে যায়, আনকন্ট্রোল সুগার থাকার জন্য কারোর কারোর ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, যেটা খুব চলতি ভাষায় ব্ল্যাক ফাঙ্গাস বলি আমরা, মিউকোরমাইকোসিস অ্যাকচুয়ালি এটা, ব্ল্যাক ফাঙ্গাস কথাটা খুব না ব্যবহার করাই ভালো। তো এনিওয়ে এরকম বিভিন্ন রকম কমপ্লিকেশন হয়। আপনার যদি স্পেসিফিক কিছু প্রশ্ন থাকে তাহলে বলুন, সেই বিষয়ে আমি বলবো। তা হ্যাঁ, তো আমরা এখন, আপনি নিজেও বললেন যে শর্ট কোভিড বা লং টাইম লং কোভিড, এই টার্মগুলো আমরা নতুন করে এখন শুনছি, এবং এই উপসর্গগুলো যেগুলো বললাম সেগুলো খুব দীর্ঘদিন ধরে থেকে যাচ্ছে। তো পোস্ট কোভিড এর পরে আর কতদিন লাগবে সুস্থ হতে? মানে মাসটা যদি বলে দেন, 3 মাস কি 6 মাস, কতদিন লাগবে? তো ওইভাবে বলা মুশকিল যে কতদিন লাগবে। জেনারেলি আমরা বলি যে কোভিড এর পরে 3 মাস অব্দি বিভিন্ন রকম সিমটম থাকতে পারে। তো লং কোভিড যেটা আমরা বলছি, সেটা তারপরেও অনেক সময় কমপ্লিকেশন থাকে, সিমটম থাকে, কিন্তু জেনারেলি যা কমপ্লিকেশন হওয়ার উইদিন 3 মান্থসই হয় সাধারণত। ফলে প্রথম 3টে মাস ছুটি হওয়ার পরেও আমাদের একটু সতর্ক থাকতে হবে, কোনো কিছু সমস্যা হলে সে অনুযায়ী কনসার্ন যিনি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, কোভিড থেকে সেরে ওঠার পরও কি নিয়মিত চেক আপে থাকা উচিত? যেমন হচ্ছে যে অনেকেই হয়তো কোভিড এর পর সেরে গেল, কিন্তু তার হয়তো সেরকম আর ডাক্তারও দেখালো না, চেক আপও করলো না, তার হয়তো দেড় দু মাস পরে হয়তো আবার দেখা যাচ্ছে তার কার্ডিয়াক সমস্যা হচ্ছে বা লাং সমস্যা বা ইনটেস্টাইনে সমস্যা, এগুলো হচ্ছে কিন্তু। তাহলে আপনি এ বিষয়ে কি বলবেন যে কতদিন কোভিড এর পরে? কোভিড একটা কমপ্লিকেটেড ইস্যু এবং মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট হয়, শরীরে যতগুলো অর্গান আছে এখনো পর্যন্ত সবাই তো কোনো কিছু কনক্লুড করে বলতে পারছে না, কিন্তু এটুকুনি আমরা দেখতে পাচ্ছি যে কোভিডে বা কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের বিভিন্ন অর্গান এফেক্টেড হতে পারে। তো সেই জন্য কোভিডের পরেও যেহেতু কমপ্লিকেশন হচ্ছে, ফলে অবশ্যই এটা ওয়াইজ যে কোভিড থেকে সেরে উঠে বাড়ি যাওয়ার পরেও নিয়মিতভাবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখা এবং নিয়মিত দেখানো, এবং যদি কোনো কমপ্লিকেশন হয় তো অবশ্যই দেখানো, না হলেও রুটিনলি একটা চেক আপ ফলো আপে কিন্তু থাকা উচিত অবশ্যই। একদম, এমনও অনেকে বলছেন যে কোভিড এর পরে থেকে আর কি মর্নিং ওয়াক শুরু করেছেন, তো তারপর মর্নিং ওয়াক এর পরে তিনি এসে অক্সিজেন স্যাচুরেশন মেপে দেখছেন যে 95, 96, 97 আছে এরকম, কিন্তু ইদানিং দেড় দু মাস পরে তার অক্সিজেন স্যাচুরেশন মর্নিং ওয়াক এর পরে নেমে হয়ে যাচ্ছে 89, 90। সেক্ষেত্রে সেই সব পেশেন্টের কি করা উচিত? না, বিষয়টা হচ্ছে যে
কোভিডের পরে লাঙের ড্যামেজ কেমন কি থাকছে সেই অনুযায়ী অক্সিজেন কার কেমন থাকবে সেটা নির্ভর করে। ফলে কোভিডের পরবর্তী যে রিকভারি ফেজটা, সেই ফেজে সবাই যে তার পূর্বে যে অ্যাক্টিভিটি করতেন সেটা ইমিডিয়েটলি করতে পারবেন তা নয়, ফলে এটা ডাক্তারদের দিক থেকে রেস্ট্রিকশন দেওয়া থাকে, বলা থাকে যে আপনি হেঁটে বাড়িতে দেখবেন যে 40 পা হেঁটে কতটা ড্রপ করছে, বা অ্যাটলিস্ট যদি সম্ভব হয় 6 মিনিট হাঁটার পরে কতটা অক্সিজেন ড্রপ করছে। মানে ধরুন বেসলাইন অক্সিজেন কারোর থাকছে স্যাচুরেশন 97-98, মানে পোস্ট থাকা রেস্টিং অবস্থায়। এবার 6 মিনিট হাঁটার পর বাড়িতে দেখা গেল স্যাচুরেশনটা কমে হয়ে গেল 93-92, মানে লেস দেন 4-5% যদি ডিক্রিমেন্ট হয়, কমে যায়, তাহলে সেই পেশেন্ট অবশ্যই তার যে পূর্বতন যে অ্যাক্টিভিটি সেগুলো করতে পারবেন না, ফলে তিনি বাইরে গিয়ে বিরাট একটা এক্সারসাইজ করবেন, বাজার হাট করবেন, বাসের ট্রেনে যাতায়াত করবেন, দৌড়াদৌড়ি করবেন, মর্নিং ওয়াক করবেন, এটা অ্যাডভাইসেবল নয়। যতক্ষণ না পর্যন্ত এই বাড়িতে হেঁটে দেখছেন যে অক্সিজেন কমছে ততক্ষণ হাঁটা যাবে না বাইরে, যে দেখা যাবে যে না আস্তে আস্তে লাংটা রিকভার করছে, বেশিরভাগ ক্ষেত্রে 3 মাসের মধ্যে রিকভার করে, ম্যাক্সিমাম 6 মাস অনেক সময় লাগে। তো যখন দেখা যায় রিকভার করছে না, অক্সিজেন হাঁটা চলার পর কমছে না সিগনিফিকেন্টলি, তাহলে আবার আস্তে আস্তে বেরোনো যাবে, মর্নিং করা যাবে, ইভিনিং ওয়াক করা যাবে, সবই করা যাবে। আচ্ছা, আপাতত এই কয়েকটা দিন রেস্টের মধ্যে থাকাটাই ভালো, তাই তো? ঠিক। আচ্ছা, জিঙ্ক সহ বাদ পড়েছে বেশ কিছু ওষুধ, তাহলে আফটার কোভিড মানে পোস্ট কোভিডে কি কি ওষুধপত্র খাবে পেশেন্টরা, এবং কিরকম খাবার বা পানীয় খাবেন সে বিষয়ে যদি একটু ডিটেল বলেন তাহলে খুব উপকার হয় সকলের। কোভিড এ বা কোভিড পরবর্তী ইমিডিয়েট সময়ে যে কিছু কিছু ওষুধ, সেগুলো অনেক কিছু রদবদল হচ্ছে, কারণ সবটাই এখনো পর্যন্ত এই সায়েন্সটা হচ্ছে কোভিড যে সায়েন্স সেটা সেটা হচ্ছে ইভলভিং স্টেজে রয়েছে, মানে যত গবেষণা হচ্ছে নতুন নতুন তথ্য আসছে, ফলে কোনো কিছু এখন কনক্লুড করা যায় না। তবে ইদানিং কালে যেটা বলা হয়েছে যে জিঙ্ক বা ভিটামিন সি বা ইভেন আমরা যে আরো ওষুধপত্র গুলো খাচ্ছি আইভারমেক্টিন টক্সিন, কোনোটাই যে খুব কার্যকরী তা নয়। তো ফলে এমনিতেই ভিটামিন সি জিঙ্ক যে একটা বিরাট কিছু ডকুমেন্টেড এভিডেন্স বেস মানে আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে এটা খুব কার্যকরী বিরাট, সেটা কখনোই নয়। তার ফলে কোভিড সেরে যাওয়ার পরে তাকে জিঙ্ক ট্যাবলেট ভিটামিন সি খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা কোথাও নেই, বরঞ্চ কোভিড থেকে সেরে ওঠার পরে, এটা যেহেতু একটা মারাত্মক ইনফেকশন, আমাদের শরীরের ক্যাটাবলিজম হয়, শরীরের প্রোটিন লস হয়, শরীর অনেক দুর্বল হয়ে যায়, ফলে হাই প্রোটিন ডায়েট, ভালো করে ফ্রুটস খাওয়া, ভেজিটেবল খাওয়া, এগুলো খেতেই হবে, প্রোটিন খেতে হবে অবশ্যই, তার সঙ্গে ফ্রুটস খেতে হবে, এটা ন্যাচারালি এই খাবারগুলো খেলেই আস্তে আস্তে রিকভার করবে। আর যারা গরিব মানুষ একদমই সেরকম টাকা পয়সা নেই, তারা কিরকম খাবার খাবে? তাদের ক্ষেত্রে তো সত্যি একটা সমস্যা, এটা তো সহজ উত্তর নেই, গরিব মানুষ তো চিকিৎসা করতে পারছেন না, ওষুধ কিনতে পারছেন না, খাবারও খেতে পাচ্ছেন না, ফলে এটা তো একটা সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা। তবু আমি বলবো যে তাদের কম পয়সার মধ্যে যেগুলো পুষ্টিকর প্রোটিন জাতীয় খাবার সেগুলো খেতে পারলে ভালো, যেমন ছোলা ভিজে খেতে পারেন, মুসুরির ডাল, সয়াবিন বা সয়া যে সিড যেগুলো পাওয়া যায় সেগুলো, সিজনাল ফ্রুটস যেটা যে ফলটা যে সময় একটু সস্তায় পাওয়া যায় সেগুলো একটু খাওয়া, এগুলো খাওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা আচ্ছা, অনেকেই বলছে যে কোভিড থেকে ওঠার পর অনেকেরই একটা মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? মানসিক সমস্যা মানে অনেক ধরনের মানসিক সমস্যা হচ্ছে, কারোর ঘুমের সমস্যা হচ্ছে, কারোর ডিপ্রেশন হচ্ছে, অবসাদ হচ্ছে, কারোর আরো অনেক জটিল মানে এমনকি সিজোফ্রেনিয়া বলে যে সাইকিয়াট্রিক প্রবলেম সেটা পর্যন্ত পোস্ট কোভিড হচ্ছে, কারোর এনকেফেলোপ্যাথি হচ্ছে মানে ওরিয়েন্টেশন থাকছে না, ভুলে যাচ্ছেন, এরকম বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে। তো কমন যে সমস্যাগুলো আমরা পাই ঘুমের সমস্যা, তার জন্য কতগুলো স্লিপ হাইজিন বলে একটা বিষয় আছে, ঘুমের স্বাস্থ্য রক্ষা করার জন্য কতগুলো বিষয় করতে হবে, মোবাইল কম ইউজ করা, চা কফি কম খাওয়া, দিনের বেলা না ঘুমিয়ে রাত্রিরে ঘুমানো, আলো টালো অফ করে নিয়ে ভালো করে একটা পরিবেশ সৃষ্টি করে ঘুমানো, মোবাইল ল্যাপটপ টিভি এগুলো কম দেখা, আর দরকার হলে একটু ঘুমের ওষুধ সামান্য খাওয়া যেতে পারে, মেলাটোনিন বলে একটা হরমোন আছে আমাদের ঘুম আসতে সাহায্য করে, সেটাও সাপ্লিমেন্ট করলে অনেক সময় ভালো কাজ হয়, ফলে এটা খুব জরুরি। আর এছাড়া যদি সত্যি সেরকম কিছু অসুবিধা আরো বাড়ে, সিভিয়ার ডিপ্রেশন বা অন্যান্য সাইকিয়াট্রিক প্রবলেম, তাহলে তো সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে,
এইটুকুনি। একদম ঘুমটা খুবই বেশি জরুরি, একদম খুব জরুরি, খুবই জরুরি। আচ্ছা, আমরা দেখেছিলাম যে কোভিডের সময় কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা প্রোনিং করতে দেওয়া হচ্ছিল, তো পোস্ট কোভিডের কি এটা করা দরকার আছে বলে আপনার মনে হয়? প্রোনিং এর এটা হচ্ছে সায়েন্সটা হচ্ছে যে কোভিড এর ক্ষেত্রে একটু কার্যকরী এটা, যে পেশেন্টের উল্টে শুলে, উপুড় হয়ে শুলে বা ডান দিক অথবা বাঁ দিক কাত হয়ে শুলে এবং বসলে, এই আধ ঘন্টা অন্তর অন্তর এই সাইকেলটা চেঞ্জ করলে, এটাকে প্রোনিং এর একটা সাইকেল আছে, আধ ঘন্টা অন্তর বা কেউ কেউ 1 ঘন্টা অন্তর করতে পারেন, এটা করলে অক্সিজেন স্যাচুরেশন অনেকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইমপ্রুভ করছে, এটা একটা সাইন্টিফিক মেথড। তো পোস্ট কোভিড প্রোনিং খুব যে পপুলার এরকম না, খুব রেকমেন্ডেশন আছে বলে আমার জানা নেই। সাধারণত কোভিড হচ্ছে যখন শুরুর দিকে, তখন কোভিড বা পেশেন্ট অক্সিজেন লাগছে, খারাপ হচ্ছে, সেই সময়টা অবশ্যই ইভেন ভেন্টিলেটরে চলে গেছে পেশেন্ট, তাকেও প্রোন করলে দেখা যায়, প্রোন অবস্থাতে ভেন্টিলেশনে রাখলে পেশেন্টে অনেক টাই ইমপ্রুভমেন্ট হয়, অনেক সময় দেখা গেছে। এখন সেই সুবাদে বলা যেতে পারে যে যাদের পোস্ট কোভিড মানে কোভিড থেকে সেরে যাওয়ার পর বাড়ি ফিরেছেন, তখন অক্সিজেন লাগছে, হাঁটলে অক্সিজেন স্যাচুরেশন কমছে, সেক্ষেত্রে প্রোন করে দেখা যে অক্সিজেন স্যাচুরেশনটা সত্যিই বাড়ছে কিনা। যদি অক্সিজেন স্যাচুরেশন বাড়ে প্রোন করলে, তবে প্রোনিংটা কার্যকরী। যদি দেখা যায় যে না, প্রোন করলেও স্যাচুরেশন খুব একটা বাড়ছে না, তাহলে খামোখা করে খুব লাভ হয় না। হ্যাঁ, কিন্তু শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা কি করা যেতে পারে? অবশ্যই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবে, হ্যাঁ, শুরুর দিকে একটু লাইট, তারপর আস্তে আস্তে বাড়াবে, দরকার হলে ফিজিওথেরাপিস্টের হেল্প নেবে, ভালো করে জেনে নিয়ে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুবই কার্যকর। আচ্ছা, আপনাকে তো এখন রেগুলার প্রচুর পেশেন্ট দেখতে হচ্ছে, তো পোস্ট কোভিড এর আর কি কি জটিলতা নিয়ে পেশেন্টরা আসছেন? অনেক রকম জটিলতা, সবগুলোর উত্তর আমি নিজেও জানি না। সারা পৃথিবীতেই পোস্ট কোভিড নিয়ে অনেক গবেষণা হচ্ছে, কাজ হচ্ছে, আমি শুরুতেই বললাম, একদম মাথা থেকে শুরু করে সমস্ত অর্গানেরই কিছু না কিছু সমস্যা হচ্ছে। ঘুমের সমস্যা যেটা বললাম, মানসিক সমস্যা, হার্টের সমস্যা, লাঙের পোস্ট কোভিড সিকিউরিটি যেগুলো বলি সেগুলো হচ্ছে, হ্যাঁ, জিআই ট্র্যাক্টের সমস্যা মানে ডায়রিয়া হচ্ছে, কারোর কারোর ফুড অ্যাবজর্পশন কম হচ্ছে, পেটে ইনফেকশন হচ্ছে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। লাঙের ইনফেকশন তো আছেই, মাঝে মাঝে সেকেন্ডারি যে ইনফেকশন বলা হয়, সুগার আনকন্ট্রোল থাকছে, প্রেশার বেড়ে যাচ্ছে, কারণ কোভিড এর স্টেরয়েড দিতে হয়, স্টেরয়েডের জন্য সাইড এফেক্ট এগুলো হয়। কারো কারো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, সিরিয়াস ফাঙ্গাল ইনফেকশন, যদিও আমি মনে করি যদি পুরো কোভিড পিরিয়ডে ঠিকঠিক সুগার কন্ট্রোল করলে অতটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কথা নয়। এই একদম। আচ্ছা, আপনার কিছু পরামর্শ দিন পোস্ট কোভিড পেশেন্টদের জন্য, কেননা অনেকেই ইতিমধ্যে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরামর্শ বলতে এটাই যে কোভিড পরবর্তী মানে সেরে ওঠার পর হসপিটাল থেকে বাড়ি চলে গেলাম মানে সব ঠিক হয়ে গেল এটা ভাববেন না কেউ। নিয়মিত ডাক্তারের কন্ট্যাক্টে থাকুন, এবং সুগার যারা যাদেরকে যাদের সিভিয়ার কোভিড হয়েছে বা মডারেট কোভিড হয়েছে, তাদের স্টেরয়েড নিতে হয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই বাড়িতে সুগার প্রেশার এটা রেগুলার বেসিস চেক করুন, কারণ সুগার যদি মারাত্মক আকার ধারণ করে তাহলে পেশেন্টের অনেকেরই ক্ষতি হতে পারে। কারণ যার সুগার হয়নি কোনোদিন, তারও কিন্তু কোভিড পরবর্তী সুগার আসতে পারে। এরকম ভাবে মানে খুব সতর্ক থাকা দরকার। আর একবার কোভিড হয়েছে মানেই আর কোনোদিন কোভিড হবেন না এটা কখনো ভাববেন না, কারণ গত বছর কোভিড হয়েছে তাদের, এবছর আবার অনেকের কোভিড হয়েছে, এবং কোভিড হয়ে গেলেও সেরে ওঠার পরেও মাস্ক পরা, হাত ধোয়া, ডিস্টেন্স মেনটেন করা, ফিজিক্যাল ডিস্টেন্সিং, এগুলো সবটাই কিন্তু মেনটেন করে যেতে হবে, এবং কোভিড হওয়ার পরেও ভ্যাকসিন নেওয়া প্রয়োজন আছে, বিভিন্ন বিতর্ক আছে এটা নিয়ে, তবে রিকভারি হওয়ার পরে অ্যাটলিস্ট 3 মাস যাওয়ার পরে ভ্যাকসিন নেওয়া যেতে পারে, তবে সেটা মাথায় রাখা, ভালো করে একটু খাওয়া দাওয়া, ঘুমটা মেনটেন করা, এগুলো দেখতে হবে। এই আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর চন্দ, আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার, অনেক ধন্যবাদ, নমস্কার।